ধর্মনগর মহকুমা শাসকের কার্যালয়ে দীর্ঘদিন ধরে জাল নথিপত্র তৈরিতে একটি চক্র সক্রিয় ছিল বলে অভিযোগ ছিল। এই অভিযোগ বারবার সামনে আসলেও কোনো তথ্য প্রমাণ না থাকায় কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছিল না প্রশাসন। এবার সেই অভিযোগের সত্যতা উঠে আসে। ধর্মনগরে ডিসিএম দেবশ্রী দাশগুপ্তের কাছে পিআরটিসির জন্য জাল নথিপত্র জমা দিতে গিয়ে আটক চোরাইবাড়ি এলাকার নেপাল দেবনাথ নামে এক দালাল। সে ব্যক্তিকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে তার সাথে আটক করা হয়। কদমতলা থানা এলাকা ইছাই লালছড়া গ্রামের এনাম হোসেন খান নামে অপর এক দালালকে। জানা গেছে, গত বুধবার বিকেলে ধর্মনগর ডিসিএম অফিসে পিআরটিসির জন্য কিছু নথিপত্র জমা দেন নেপাল দেবনাথ নামে এক ব্যক্তি। সেই নথির সাথে তার পিতা স্বর্গীয় সুবল দেবনাথের ডেথ সার্টিফিকেট জমা দেন। কিন্তু ডিসিএম দেবশ্রী দাশগুপ্ত সেই ডেথ সার্টিফিকেটটি দেখে সন্দেহ প্রকাশ করেন। তারপর নেপাল দেবনাথ সহ তার সহযোগী এনাম হোসেন খানকে ধরে মহকুমা শাসক এল ডার্লং এর সামনে নিয়ে গিয়ে করা হয় ডেথ সার্টিফিকেটের তদন্ত। তদন্ত করে দেখা যায় ডেথ সার্টিফিকেটটি ভুয়ো তথা জাল। এরপর ধর্মনগর থানার হাতে তুলে দেওয়া হয় দুজনকে। ডিসিএম অনন্যা জয় চাকমার লিখিত অভিযোগ মূলে দুজনের বিরুদ্ধে মামলা নিয়ে বৃহস্পতিবার তাদের আদালতে পাঠায় ধর্মনগর থানার পুলিশ। এদিকে মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা জানান, দালাল এনাম হোসেন খানকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বেশ কিছু তথ্য পুলিশের হাতে উঠে এসেছে। জমা করার পর এটা ওদের এসডিএম অফিসের সেকশনে স্কুটিনের পর দেখা যায় সার্টিফিকেটটা ফেক, এই বলে আমাদের কাছে একটা অভিযোগ জানায় ধর্মনগর থানায়। সেই মোতাবেক ওইখান থেকে দুজনকে কেসের সাথে আমাদেরকে কমপ্লেনের সাথে আমাদেরকে হাতে তুলে দেয় এনামুদ্দিন বাড়ি চোরাইবাড়ি এবং রিলিভেন্ট সার্টিফিকেট আমরা স্কুটিনি করেছি, প্রিলিমিনারি ইনকোয়ারি রিপোর্টও নিয়েছি আমরা। এই মোতাবেক একটা ধর্মনগর থানায় পিএসএল কেস নাম্বার 93/2022 আমরা রিলিভেন্ট সেকশনে আমরা একটা কেস রেজিস্টার করেছি, এখন একটা ইনভেস্টিগেশন করছি। ডিসিএম অফিসের জাল নথিপত্র তৈরিকারী দালাল চক্রকে চিহ্নিত করে তাদের প্রত্যেককে জালে তুলবে পুলিশ। এখন গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, রাজিস্ট নিউজ।